এই স্কুলটি দেখলে হয়তো আপনার এই কেমন বিদ্যালয় এই কথাটা মনে হতে পারে। স্কুল বিল্ডিং ফাঁদা হলেও তার সম্পূর্ণ করা হয়নি, আতঙ্ক নিয়ে চলছে খুদেদের ক্লাস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 2017 সালে তৈরি হয় বাঁকুড়ার খাত্রা ব্লকের সুপুর অঞ্চলের ডোমনাশোল প্রাথমিক বিদ্যালয়। পরে দীর্ঘদিন কেটে গেলেও বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নতি না হওয়ায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে অভিভাবক সহ স্থানীয়দের মধ্যে। রীতিমতো আতঙ্ক নিয়ে পঠন পাঠন চালিয়ে যাচ্ছেন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা। বিদ্যালয় এখনও পলেস্ত্রা নেই, মেঝে তৈরি না হওয়ায় বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে। সমস্যা হচ্ছে বেঞ্চ ও বাথরুম নেই বলেও। পলেস্ত্রা ঘর পাকা মেঝে তৈরি হয়নি, বাথরুম না থাকায় স্কুল চত্বরের বাইরে যেতে হয় ছোট্ট পড়ুয়াদের। পাশাপাশি সব স্কুলে বেঞ্চ থাকলেও এই স্কুলের পড়ুয়ারা বেঞ্চে বসার সুযোগ থেকেও এখনও বঞ্চিত। ইটের মেঝেতেই বসতে হয় পড়ুয়াদের। বিভিন্ন সমস্যা নিয়ে চলছে এই স্কুল, তার ফলে ব্যাপক ক্ষোভ রয়েছে অভিভাবক সহ বাসিন্দাদের মধ্যে। রয়েছে দুজন শিক্ষক সহ 50 জন পড়ুয়া। স্থানীয় অভিভাবকদের অভিযোগ, ইলেকট্রিক লাইনের সুব্যবস্থা নেই, যত্রতত্র লাইনের তার ঝুলে রয়েছে। স্কুলের নিকট কংসাবতী সেচ ক্যানেল গিয়েছে, শৌচাগার না থাকায় পড়ুয়ারা বাইরে যায়, ফলে বাচ্চাকে স্কুলে পাঠিয়ে আতঙ্কে থাকে। পাকা মেঝে না থাকার ফলে বিভিন্ন পোকা মাকড় বেরোয়, বেঞ্চ না থাকায় খুব সমস্যা হয়। স্কুলে তো আমাদের শৌচাগারের কোনো ব্যবস্থা নেই, ছেলে মেয়েদের খুব অসুবিধা, বাইরে যেতে হয়, তারপর বাইরের যে পরিবেশ তাতে সেরকমভাবে যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। পাশে ক্যানেল রয়েছে, ক্যানেলে পড়ে গেলে কোনো সমস্যা হতে পারে। আপনাদের বাউন্ডারিও নেই? না, স্কুলে বাউন্ডারিও নেই। স্কুলে বাউন্ডারি নেই, স্কুল কমপ্লিট ইনকমপ্লিট অবস্থায় রয়েছে। প্লাস্টার নেই ভেতরে। আপনার দেখলাম ভিতরে তার ঝুলে রয়েছে। হ্যাঁ, ভিতরে তার ঝুলে রয়েছে, ভিতরে কনসিল ওয়ারিং করা রয়েছে, কিন্তু ওগুলো কানেকশন কোনো কিছু করার নেই। কতদিন অবস্থায় রয়েছে এটা? 2017 বিল্ডিংটা চালু হয়েছে, তখন থেকে এই অবস্থায় রয়েছে। স্কুলে কোনো কাজ, প্লাস্টার নেই, মেঝেতে বসে পড়াশোনা করছে, বালিতে, খাওয়ার সময় অসুবিধা, বর্ষাকালে খেজুর শিলা তেলগা সাপ বেরোচ্ছে, আর টয়লেট নেই, বাথরুম নেই। আর দীর্ঘদিন স্কুল এইভাবে পঠন পাঠন হচ্ছে। বিষয়টি নিয়ে প্রাথমিক বিভাগের জেলা স্কুল পরিদর্শক জানান, কোনো সমস্যার কারণে স্কুল বিল্ডিং তৈরির কাজ সম্পন্ন হয়নি, তবে সমস্যা সমাধানে পদক্ষেপ করা হবে বলে তিনি জানিয়েছেন। হ্যাঁ, ডোমনাশোল প্রাথমিক বিদ্যালয়ের ও যেহেতু নিউ সেট আপ স্কুল, নিউ সেট আপ স্কুলের ওখানে একটা কমিটি করে আমাদের সমগ্র শিক্ষা মিশন থেকে টাকা দেয়া হয়েছিল, এবং সেই কমিটির মাধ্যমে কাজ করার জন্য আমাদের ওখানে যিনি ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার এবং শিক্ষক প্রতিনিধি এবং অভিভাবক প্রতিনিধি, তাদের মানে কাজটা সময় মতো না করার জন্যে এবং জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার জন্যে পরবর্তীতে কাজটা কমপ্লিট হয়নি। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল18 বাংলা।